ঘন ঘন বৃষ্টি হয় এবছর ঠাকুরগাঁওয়ে লিচুর ফলনে বিপর্যয় নেমে এসেছে। একদিকে গাছ থেকে লিচু ঝরে পড়ছে, অন্যদিকে অসময়ে ফল ফেঁকে যাওয়ায় লিচু চাষি ও ব্যবসায়ীরা পড়েছে লোকসানের মুখে। তবে কৃষি বিভাগের মতে বাজারে দাম ভালো থাকায় পরিবহন সমস্যা কেটে যাওয়ায় চাষিরা লাভবান হবেন। মধুমাসের মিষ্টি ফল লিচু, এ সময় গাছে গাছে দোল খায় লাল টুকটুকে লিচু। গোলাপি, চায়না থ্রি, বেদনা, বোম্বাই, কাঁঠালি সহ বিভিন্ন বাহারি নামের ঠাকুরগাঁও জেলায় উৎপাদিত লিচুর কদর রয়েছে দেশ জুড়ে। এর প্রধান কারণ দেশের বিভিন্ন জেলার লিচুতে পোকা থাকলেও ঠাকুরগাঁও জেলার লিচু বরাবরই এর ব্যতিক্রম। কিন্তু এবছর লিচু পাকার আগ মুহূর্তে ঘন ঘন বৃষ্টিতে বাগানের বেশিরভাগ লিচু গাছ থেকে ঝরে পড়ে। তাছাড়া টানা বৃষ্টিপাতের কারণে হরমোন জাতীয় কীটনাশক স্প্রে করা সম্ভব হয়নি। এই অবস্থায় লিচুতে মাংসল আঁশ তৈরি হয়নি এবং আকারেও অনেক ছোট থেকে যায়। অনেক বাগানে অসময়ে লিচু পেকে যাওয়ায় ব্যয় বাড়ার ভয়ে চাষি ও ব্যাপারীরা লিচু সংগ্রহ শুরু করে দিয়েছেন। এই অবস্থায় লিচু চাষিরা পুঁজি হারানোর আশঙ্কা করেছেন। বর্তমান বাজারে প্রতি হাজার লিচু যে দামে বিক্রি হচ্ছে তাতে চাষি ও বাগান মালিকরা অনেক টাকা লোকসান গুনতে হবে। লিচু বাগান মালিক ও ব্যবসায়ীরা জানান, এবছর শুরু থেকে আবহাওয়া ভালো থাকলেও ঘন ঘন বৃষ্টিতে অনেক লিচু গাছ থেকে ঝরে পড়েছে। বৃষ্টির কারণে লিচু বড় না হওয়ায় মাংসল তৈরি হয়নি, আকর্ষণীয় রং না হওয়ায় বাজারে তেমন চাহিদা নেই। তাতে লাভের আশায় বাগান ভাড়া নিয়ে বেশিরভাগ ব্যবসায়ী লোকসান গুনবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। এবাদের আমার ফল কম আসছে, আর আসার কারণ হচ্ছে বৃষ্টিপাত বেশি, এই জন্য আমার কম আসছে। তো এবার দেখা যাচ্ছে আমার লস, আমাদের লস। আমি 4 বছর হলো এটি এই পরিচালনা করি, কি 4 বছরে খুব ভালো ফল দিয়েছে, কিন্তু এবারে আসি মনে করেন ফলটা নাই। প্রচুর ছিল কিন্তু মুকুল অবস্থাতেই আবহাওয়ার কারণে নষ্ট হয়েছে। তারপরে যেটি ছিল সেটিও আবার আপনার বৃষ্টির কারণে সব এই বেশিরভাগই মালটা আপন মনেই আবহাওয়ার কারণে কালার হয়ে গেল, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হলো। বৃষ্টিতে পোকার এক সমস্যা, মাংস ধরতে পারলো না, এই সমস্যা। আমাদের অন্যান্য বছর এই বাগানটা থেকে ধরেন 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ পর্যন্ত লিচু নামাইছি, কিন্তু এবার খুব অতিরিক্ত যেতে হয়। তো আমাদের আইডিয়া যে 2.5 থেকে হয়তো 3 এরকম হতে পারে। আমরা যে হিসাবে ই করছি বা আইডিয়া করছিলাম বা ই করছিলাম, বাগানের দাম যে বাগান দামে কিনছি আমরা বাগানটা বর্তমানে, সে টাকা তো পাবই না। বর্তমানে যে কামলাগুলো খাটাচ্ছি, ভাঙছে লিচু, সেটাই কোনো হালে হয়তো উঠতে পারে। এবার প্রতিবারের তুলনায় এবার ফল তুলনামূলকভাবে কম, কারণ ওয়েদার আমাদের অনুকূলে না। কারণ এবার প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এতে ব্যবসায়ী থেকে শুরু করে কৃষক শ্রেণীর যারা আমাদের বাগান চাষ করে, লিচু চাষ করতেছি, তারা এটাকে রিকভার করতে পারবে না। কারণ প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরেই আমাদের লিচুতে ইয়া করতে হয়, স্প্রে করতে হয়, এখানে আমাদের কষ্ট অনেক বেশি। সে তুলনায় মার্কেটে আমাদের প্রাইস অনেক কম এবং অনেকেই বাধ্য হয়ে লিচু ভাঙা শুরু করে দিছে। চলতি বছর ঠাকুরগাঁও জেলায় 3,000 হেক্টর জমিতে প্রায় 2,000 বাগানে লিচুর চাষ হয়েছে, আর লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 17,100 মেট্রিক টন। ফলন আশানুরূপ হলেও লিচু বিক্রি করে এ জেলার চাষিরা প্রায় 30 কোটি টাকা আয় হতো, কিন্তু ফলন কমে যাওয়ায় চাষিরা প্রায় 15 কোটি টাকা লোকসান গুনার আশঙ্কা করছেন। এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষিবিদ আফতাব হোসেন জানান, পরিবহন সংকট কেটে যাওয়ায় এবং বাজারে দাম ভালো থাকায় চাষিরা পূর্বের বছরের ন্যায় এবারও লাভবান হবেন। ঠাকুরগাঁও জেলায় এবারে ছোট বড় মিলিয়ে প্রায় 3,000 হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে, অর্থাৎ আমবাগান এবং পারিবারিক বাগান সহ এই বিপুল পরিমাণ জমিতে লিচুর বাগান রয়েছে। এবারে লিচুর বিয়ারিং অর্থাৎ ফল ধারণও বেশি এবং আশা করা যায় যে আমরা বাম্পার ফলন পাব। তবে এই করোনা পরিস্থিতিতে পরিবহন সেক্টর বন্ধ থাকায় লিচু চাষি এবং আম চাষি যারা পরিচর্যাকারী
তারা এবারে আসতে পারেনি। বিধায় লিচুর বাগানের মালিকরা যারা বাৎসরিক লিজ দিয়ে একটা মোটা অঙ্কের অর্থ উপার্জন করতেন, সেটি এবার কমে গেছে।